রাজ্যের হস্ততাঁত বস্ত্রের উন্নয়ন এবং হস্ততাঁতিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার ভগৎ সিং যুব আবাসে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালা তথা আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা এবং উপজাতি কল্যাণ দপ্তর এবং হস্ততাঁত দপ্তরের উচ্চ আধিকারিকরা। রাজ্যের হস্ততাঁত শিল্প এবং ঐতিহ্যবাহী জনজাতি বস্ত্রের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় বিস্তৃত আলোচনা হয়। রপ্তানি এবং উৎপাদন বৃদ্ধির জন্য শিল্প এবং বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে বলে জানান বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। হস্ততাঁত ক্লাস্টার্সগুলির জন্য রাখা বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন তিনি। কর্মসূচিতে সাহায্যকারী হিসেবে ছিল ভারত সরকার শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়। ওনার থেকে আমি অনুরোধ করবো দ্যাট হোয়াট আর দ্য এক্সপোর্টেবল আইটেমস আর আপনার থেকে কি কি লাগবে আমি হেল্প করবো। যদি ক্লাস্টার্স এর মাধ্যমে চান আমি ক্লাস্টার্স কে এম্পাওয়ার করবো। আপনি কিছু কমন ফেসিলিটিস চান এই জায়গায় আমি কমন ফেসিলিটিস তৈরি করে দেব। আপনি ট্রেনিং চান আমি ট্রেনিং হিসাবে যে যে প্রোডাক্টের গুলো লাগবে আমি এই জায়গায় স্পেশাল ট্রেনিং এর জন্য আয়োজন করবো। লাস্ট টাইম সেম হলে আপনার সামনে আমি বলেছিলাম কিছু কিছু লোককে আমি নিতে চাই এখান থেকে দিল্লি হাটে, এখান থেকে বাকি জায়গায় বম্বে মহারাষ্ট্রের এক ভালো জায়গায় নিউ বম্বে গুড অপরচুনিটি। যদি আপনি এই জায়গায় কিছু প্রোডাক্ট দেখাতে পারবেন যে এটা বিক্রি করার জন্য আর লিঙ্কেজ করার জন্য ভালো হবে।